গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সুমৃত ব্লগস। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, ঘুম থেকে উঠেই পড়েছি, উঠে বাবা খাওয়া হয়ে গেছে, এখন এই বিছনাটা গুছিয়ে নিই, তোমাকে তারপর দেখাচ্ছি। তারপর ঘর মুছতে হবে, স্নান করতে হবে, অনেক কিছু রান্নাও করতে হবে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, সেই তখনের পরে এখন এলাম, একবারে স্নান টান করে এলাম। সোনা বাবা, এই দেখো চকলেট খাচ্ছে, এই যে সোনা বাবা চকলেট খাচ্ছে, এখানে কিন্ডার জয় খাওয়ায় গেছে, চকলেট খাচ্ছে, আবার সাথে টিভিটাও চলছে। তো চলো, অনেক রান্নাবান্না আছে এখানে। ডালটা আমি সিদ্ধ দিতে করে দিয়ে গেছিলাম, মা ফোড়ন দিয়ে দিয়েছে। আজ মাছুটি এখানে আছে, রান্না হবে কাঁকড়া, আর এই পটলগুলো মাছের ঝোল করবো বলে কালকে রাতে কেটেছিলাম, কিন্তু মাছের ঝোল হবে না, তাই এটা ভাজা করে ফেলবো ডালের সাথে। আর এই যে ট্যাংরা মাছ আছে চার পিস, এই দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো চলো রান্নাটা করে শুরু করে দিই। তো মাছ দেখো ভাজছি এর ভেতরে, আর আমি খাচ্ছি রুটি বাটার দিয়ে, চিনি দিয়ে, সকালের খাবার তো খাই। দেখো ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেবো। এ দেখো, আমি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এই যে টমেটো লঙ্কাটা একটু দিয়ে হোক সর্ষেটা, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, এই দেখো আমার কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি কাঁকড়াটা রান্না করে নেব। এই দেখো আমি কাঁকড়াটা কষাচ্ছি, কাঁকড়া তো মাংসের যা মশলা তাই সেই মশলাই, তাই জন্য আর দেখালাম না। দেখো আমার ইয়েটা হয়ে গেছে, কাঁকড়াটা কাঁকড়া কষানো হয়ে গেছে, এদিকে পটলটাও ভেজে নিয়েছি, সব রান্নাই হয়ে গেছে। এখানে দেখো আলু মাখাটা মা মেখে ফেলেছে, এই যে আলু মাখাও হয়ে গেছে। তো এখন এদিকে সব গুছাতে হবে। দেখো আমার এদিকের কাজ হয়ে গেছে, তো এবার আমি নাইটিটা ছেড়ে আসব। তো নাইটি ছেড়ে আসছি। তো এই দেখো আমি নাইটি ছেড়ে চলে এসেছি, ওখানে মা ফোন দেখছে, তো ওই ফোনের আওয়াজগুলো এখানে চলে আসবে, ওই জন্য এখানে চলে এলাম, গা ধুয়ে চলে এসেছি। এবারে ইয়ে করব, এবারে খেতে বসবো। তো কি রান্না হয়েছে তো তোমরা দেখলেই, তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং। তো তখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার রোজকারের মতো একই কাজ চলে এসেছি। দেখো রান্নাঘরে, ওই দেখো জল গরম হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো মারচা হচ্ছে, আর এদিকে জল গরম হয়ে গেছে, মারচা হয়ে গেছে। সোনা বাবার জন্য রুটি করে এই যে ভিজিয়ে দিয়েছি, এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি। এ দেখো আমার কফি বানানো হয়ে গেছে, এটা দিয়ে দেবো সবাইকে, এটা মার ডোর, এটা আমার। তো দেখো আমার এদিকের কাজকর্ম সব কমপ্লিট, এবার সোনা বাবাকে খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো, তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখনের মতো টাটা। তো বাবা ছেলে বল খেলছে, এদিকে সব গরম, দেখো সব গরম দিচ্ছি, ভাত দিয়েছি, এবার ওর খাবার করব। নিজে খেলছে বাবা ছেলে বল, তো তোমরা দেখতে থাকো।
সোনা বাবাকে এখন খাওয়াবো। এ দেখো এখন কি করছে, এই দেখো বলটা নিয়ে ঠাকুরের গায়ে দেয় না বাবা। তো সোনা বাবাকে খাওয়াবো, এই যে খাবার নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তা পড়ে যাবে কিন্তু। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার পাশে থেকো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।